অভিনন্দন করছি জনাব আহমদ ইমরানকে। ধন্যবাদ এলাকার মুরব্বীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের আমাদের সম্মান, আজকে আমাদের কাছ থেকে আমাদের সম্মানকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। যে স্টেশনকে ঘিরে আমাদের এলাকায় শত শত ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট গড়ে উঠেছে। আজকে সেসব জায়গায় ব্যবসা বিলুপ্তর পথে। আমাদের স্টেশনে এখন পর্যন্ত মাত্র দুইটা ট্রেন ধরে, আগে এই স্টেশনে অনেকগুলো ট্রেন ধরত। তো ব্রিটিশ আমল থেকে আমাদের এই স্টেশন, আমাদের এই স্টেশন রাজস্ব এই স্টেশনের নাম ছিল। এই স্টেশন এখন বিলুপ্তের পথে। আমরা সাতটাবাসী রেলওয়ের উর্দুতমা কর্মকর্তাদের বলতে চাই, আমাদের সম্মান আপনারা অক্ষুণ্ণ রাখুন, আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা এই স্টেশন বন্ধ হতে দিব না। তার উপর আমরা এলাকাবাসী রোজটা বিরাচ্ছি। আমাদের এলাকায় আরো কয়েকটি সরকারি বেসরকারি আন্তনগর ট্রেনে স্থগিত দেওয়া হোক, কারণ আমাদের এলাকা থেকে অনেক গণ্যমান্য ব্যক্তি ছাত্রছাত্রীবৃন্দ সকলে দূর দূরান্তে পড়ালেখা করছে। তাই আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদের স্টেশনে আরো কয়েকটি আন্তনগর ট্রেন স্টপেজ দেওয়া হোক। সকলকে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত রথযাত্রা হয় সেই জন্য মানববন্ধন করার জন্য সেই বড় ভাইকে সংক্ষিপ্ত করে বানাবার জন্য বিশেষভাবে অনুরোধ করুন। সকল ভাইকে রেল স্টেশন আমি মনে করি বর্মী প্রাচীর অলঙ্কার। রেল স্টেশন যদি না থাকে তাহলে বর্মী প্রাচীর পিছিয়ে যাবে। যেখানে আজকে সবাই এগিয়ে যাচ্ছে, শহর এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদের পিছিয়ে যাবে। আমি উচ্চতম কর্তৃপক্ষের সবাই দৃষ্টি আকর্ষণ করছি সাতকামায় রেল স্টেশন থাকতে, এবং এই রেল স্টেশনে যাতে অন্য অন্য গাড়িগুলি যেখানে প্রবেশ করে সে ব্যবস্থা করে দেবেন, এবং সকলকে এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বিগত দিনে যদি আমাদের দাবি আদায় না হয় ঠিক একই ভাবে আমরা একত্রিত হব এবং স্টেশনকে আমরা অবশ্যই চালু করে ছাড়বো ইনশাআল্লাহ। এই স্টেশন হচ্ছে যে স্টেশন, এই স্টেশনকে কোনোদিনই বন্ধ করে দেওয়া যাবে না। এই স্টেশনের বন্ধর কোনো উদ্যমী হতে দেওয়া যাবে না। জয় হোক জনতার, জয় হোক একতার, একতার পূর্বপুরুষের ঐতিহ্য নষ্ট হতে দেব না। যাত্রাবাহী স্টেশনের ফিরিয়ে নিতে দেব না। আমাদের দাবি মানতে হবে, স্টেশন ফিরিয়ে দিতে হবে। পরবর্তীকালে দৃষ্টিকে উপেক্ষা করে যারা আপনাদের প্রাণের স্টেশন, আমাদের প্রাণের স্টেশন, সব খাবার রেলওয়ে স্টেশনকে দীর্ঘস্থায়ী করার জন্য আমরা আজকে মানববন্ধন সমাবেশ হয়েছে। এখানে আমি দেখতে পেয়েছি 4-5-6-9 ওয়ার্ডে আপামর কর্মী নয়ের সকল শ্রেণীর লোকজন এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।
এই জন্য সবাইকে মনে অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সামাজিক বাইদের মাধ্যমে আমাদের রেল মন্ত্রণালয়ের সর্বোচ্চ বিজ্ঞানী দ্বারা যারা আসছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে সেই বিদেশ আমার থেকে যে রেল স্টেশন গাড়ি দেয় স্টেশনটি আপনারা বন্ধ করবেন না। এখানে আমাদের সুস্থ বিভিন্ন ধরনের আমাদের সেই প্রাণের দাবি আপনার জন্য আমাদের সেই স্টেশন গাড়ি প্রতি হিসেবে পেতাম যে মানব বন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কারো ব্যক্তি স্বার্থে নয়, সেটা এই গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষার্থে আমাদের এই গ্রামের মানুষগুলোর সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আজকে আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সার্বাধিক মিডিয়ার যারা এখানে আমাদের কাছে এসেছিলেন খবর সংগ্রহ করার জন্য তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাই। আজকে আমাদের বুঝতে হবে কি জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, যে যাই বলুক এটা আপনাদের বাস্তবতা যেটা আমাদের সাতকামা রেল স্টেশন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যে কার্যক্রম চলছে এই কার্যক্রম তারা এখানে যে কয়েকটা কর্মকর্তা আছে তাদেরকে স্টেশন পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে। আমি বিশ্বস্ত সূত্রে আমি শিওর হয়ে কথা বলা বলছি এবং যে কোনো সময় এই স্টেশন বন্ধ হয়ে যেতে পারে এবং এই স্টেশন বন্ধ হয়ে গেলে আমাদের এলাকায় অন্ধকার নেমে আসবে এতে কোনো সন্দেহ নাই। তাই আমরা এই স্টেশনকে বাঁচাতে আমরা যা যা পদক্ষেপ দরকার সেই সে পদক্ষেপ করা আমাদের এই পুরো সমাজ ভাইতে এবং আমাদের গ্রামের যারা মহিলা আছে তাদের সহযোগিতা নিয়ে আমাদের করতে হবে। আপনারা যদি মনে করেন আমরা আজকে একটা মানব বন্ধন করলাম এই মানব বন্ধনে আমাদের স্টেশন ফিরে আসবে সেই চিন্তা করলে ভুল করবেন। শুধু এই মানব বন্ধন নয়, সামনে এই স্টেশনকে বাঁচাতে হলে আমাদের পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন ধরনের মানব বন্ধন এবং আবার যদি প্রয়োজন হয় আমার মানব বন্ধন করবো, যদি প্রয়োজন হয় আমরা অনশনে বসবো আমাদের অনশনে বসবো, যদি প্রয়োজন হয় আমরা এখানে ট্রেনের যাত্রা বিরতি দিয়ে আমরা প্রতিবাদ জানাবো, তাও যদি না হয় তারপরে আমরা এই সাতটা মাস স্টেশনে আমরা বন্ধন করব। আপনারা নিজের গ্রামকে ভালোবাসেন তার নাম এই দৃষ্টি উপেক্ষা করে আপনার
আছেন আপনারা যারা টাইমলাইনে লেখেন যে আমি অমুক আমি অমুক করতে চাই, কিন্তু এই গ্রামের মাঝে যদি আপনার উপকার দেওয়া হয় তাহলে এই গ্রামের কোনো উপকার আসবে না। আপনার গ্রামের উপকার আসবে আগে আপনি গ্রামের উপকার করেন, আপনাকে দেখে করতে হবে, আপনাকে মানুষ বলবে যে না এই লোক ঢুকো লোক এই লোকের দ্বারা এই গ্রামের উপকার হবে, তাকে আমরা নেতৃত্ব দেব, নেতৃত্বে আনবো, তাকে আমরা নেতা বানাবো। তাই সেই জন্য বলছি আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আজকে আমাদের সাথে কথা বলে আগামী প্রোগ্রামগুলা আগামী কর্মসূচিগুলা কীভাবে নেওয়া যায় এবং কীভাবে নিলে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের এই দেশে উদ্ধার করতে পারব সেই লক্ষ্যে আপনারা আলোচনা করে অবশ্যই আপনারা কথা বলে একটা কমিটি করে আজকে যাবেন। আর তা না হলে আমার মনে হয় আজকের পরে আর প্রোগ্রাম হবে না যদি আপনারা দায়িত্ব নেন না জানেন। এই বলে আমরা আমাদের প্রোগ্রাম সমাপ্ত হয়। সাতকামার স্টেশন জীবিত থাক, আমাদের প্রাণের দাবি বেঁচে থাক, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম এবং আজকের এই মানবন্ধন অনুষ্ঠান একাডেমি সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকুন।